নমস্কার দর্শক, ড্রিম হোম রিয়েলিটিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো এখানে তিনটে লিফট আছে, এটা ফ্ল্যাটের পোর্শন, মানে লন পোর্শনটা, ওদিকেও চারটে ফ্ল্যাট, এদিকেও চারটে ফ্ল্যাট, এই যে এদিকে দুটো, এদিকে দুটো ফ্ল্যাট। তো এখন আমরা এই ফ্ল্যাটে যাব। তো আমি অমিত আজকে আমার এই ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে একটা আপনাদের 3BHK ফ্ল্যাট দেখাবো যেটা বিক্রিতে আছে। তো সেই ফ্ল্যাটটার সম্পূর্ণ ট্যুর আপনাদেরকে করাবো, লোকেশান দেখাবো, দাম কত রয়েছে সেটা দেখাবো, কত স্কোয়ার ফিট আছে, কী কী ফেসিলিটি রয়েছে, কোন প্রজেক্টে আছে, সব ইনফরমেশান আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন প্রথমে গেট থেকে শুরু করি। এটা হলো এন্ট্রি, এন্ট্রি পোর্শনটা বুঝতেই পারছেন। আর এটা হলো স্টেয়ার কেস, এটাও দেখিয়ে দিই আপনাদেরকে, এই যে এটা হলো স্টেয়ার কেস। আর এই যে দূরে যেটা দেখছেন এটা হলো মেট্রো লাইন, এটা দেখিয়ে দিই ভালো করে আপনাকে। এই যে দূরে এটা মেট্রো লাইন, আর মেট্রো স্টেশন একদম সামনে। তো কী মেট্রো স্টেশন সেটাও আপনাদের দেখাবো, চলো ভিডিওটা দেখতে থাকুন। তো এটা হলো এন্ট্রি, যেমনটা বললাম এটা ওয়েস্ট টু ইস্ট এন্ট্রি। এখন যে আমরা এন্ট্রি করছি এটা ইস্টের দিকে। প্রথমে লক থেকে শুরু করি। এই যে লক দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোদরেজের লক, ঠিক আছে। আর এই যে পোর্শন রয়েছে, এই পোর্শনটা এটা ড্রয়িং কাম ডাইনিং, এই পুরো পোর্শনটা। আর এর সাথে একটা ব্যালকানি রয়েছে, খুব সুন্দর একটা ব্যালকানি। এই দিকটা একটা রুম, বেডরুম, আর এটা একটা বেডরুম, ওই দিকে একটা বেডরুম, আর এখানে কিচেন। তো পুরোটা আপনাদেরকে পুরো শেয়ার করব। তো চলুন প্রথমে আমরা বেডরুম দিয়ে শুরু করি। ঢুকেই বাঁদিকে একটা খুব সুন্দর বেডরুম রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা পুরো এন্টায়ার পোর্শনটা বেডরুমের। এটা স্কোয়ার ফিট হচ্ছে 1030 স্কোয়ার ফিট। আর এটা রুমের সাইজটাও বলে দিই, এই যে টাইলসগুলো আছে, টাইলসগুলো 2 ফিটের টাইলস, 1 2 3 4 5, আর এখানে একটু বেশি, মানে এটা 11 বাই 10, এদিকে 5টা রয়েছে। তো 11 বাই 10-এর রুম, এবং এই যে পোর্শনটা একটা ওয়ার্ড্রবের জন্য স্পেস রাখা রয়েছে। আর এই যে এটা হচ্ছে ইস্ট সাইড, হাওয়াতে বুঝতেই পারছেন পর্দাটা কীভাবে উঠছে, তো প্রচণ্ড এয়ারি যেহেতু আপার ফ্লোর। এখন আমরা রয়েছি 15th ফ্লোরে আছি, আর সামনেটা পুরোটাই ওপেন। ভিউটা দেখুন, অসাধারণ ভিউ, মেঘলা ওয়েদার, কিন্তু ভিউটা সত্যি অসাধারণ। এসির জন্য এখানে বাইরে যে পোর্শন থাকে এসির, সেটা জায়গা করা রয়েছে, আর এসি পয়েন্টও করা রয়েছে এখানে। তো করে নিতে হবে, সুইচগুলো লাগিয়ে নিতে হবে। ফ্ল্যাটটা একদম আনফার্নিশড ফ্ল্যাট, কেউ আজ অব্দি থাকেননি সেভাবে, দেখেই বুঝতে পারছেন, ইভেন কালারও করা নেই। আর এই যে বাইরের ভিউটা। তো চলুন এবার আরেকটা রুম বা বাকি ডিটেলসগুলো একবার দেখে নেওয়া যাক। আর এটা হলো ব্যালকানিটা, খুব সুন্দর একটা ব্যালকানি রয়েছে ড্রয়িং কাম ডাইনিংয়ের সাথে। এটাতে বেডরুমের সাথে কোনো রুম নেই, বেডরুমের সাথে কোনো ব্যালকানি নেই। এই যে এখান থেকে ভিউ এইটা, আর এই পুরো পোর্শনটা ইস্ট, পূর্ব দিক, মানে সূর্যের আলোটা আপনারা প্রথমেই পাবেন সব থেকে আগে। আর আপার ফ্লোর যেহেতু সামনে কোনো দিন ব্লক হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এখানে হিন্দুয়ারের কল লাগানো রয়েছে, এটা ওয়াশিং মেশিনের জন্য পয়েন্টও করা রয়েছে। তো চলুন এবার ভেতর দিকে যাওয়া যাক। এখান থেকে ডান দিকটা দেখে নিই আগে। ডান দিকে রয়েছে কিচেন, এই হলো কিচেনের পোর্শনটা। কিচেনটাও আনফার্নিশড, তো আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন, কিচেনের সাইজটাও বেশ ভালোই। আর এর যে ফিটিংস আছে, কলের ফিটিংস, এটাও কিন্তু হিন্দুয়ারের। চলুন এবার কিচেন থেকে বেরিয়ে রুমগুলো দেখে নিই। এটা হলো একটা রুম, রুমের সাইজটা একটু ছোট এটা আগের রুমটার থেকে। এটা 10, যেটা বললাম আপনাকে টাইলসগুলো 2 ফিটের থাকে, তো 10 বাই 8, এই দিকটাকে, এই দিকের সাইজটা 8 বাই 10-এর রুম। এটা একটু ছোট রুম, কিডস রুম বা সিঙ্গেল থাকার জন্য যথেষ্ট। আর এখানেও সেম, ওয়ার্ড্রবের জন্য একটা জায়গা করা রয়েছে, আর এটাও প্রচণ্ড এয়ারি। জানলাটা শুধু খুলে রেখেছি, বুঝতেই পারছেন, এই যে এটাও ইস্ট ফেসিং, এটারও পূর্ব দিক খোলা। এই যে পুরো পোর্শনটা খুব সুন্দর ভিউ,
সত্যি গ্রিনারি ভিউ একদম। আর এটার লোকেশন রয়েছে জোকাতে, জোকা মেট্রো স্টেশনের একদম কাছেই। প্রজেক্টের নাম হচ্ছে রাজত আভান্তে, প্রজেক্টের নাম। এই হলো পুরো পোর্শন, এবং এইটা যেটা রয়েছে এটা হলো কমন টয়লেট। এর যে ফিটিংস আছে ফিটিংসটাও হিন্দওয়্যারে, এই যে দেখতেই পাচ্ছেন হিন্দওয়্যারের ফিটিংস। আর বাকি যে ফিটিংসগুলো দেখছেন সেটাও কিন্তু হিন্দওয়্যারে। ওয়াশরুমটা অনেকটা স্পেসিয়াস। এবার আমরা আরেকটা রুম দেখব, যেহেতু এটা 3BHK 1030 স্কোয়ার ফিটের 3BHK রুম। এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটা সাইজটাও আপনাদের বলে দিই 3x5। এটা রয়েছে 10x10 রুম এটা, ঠিক আছে। এবং এর সাথে একটা অ্যাটাচড টয়লেট রয়েছে খুব সুন্দর। এই যে এখানে যে ফিটিংসগুলো আছে সেই ফিটিংসগুলোও কিন্তু হিন্দওয়্যারের ফিটিংস। আর এটা টপ ফ্লোর, G+15 বিল্ডিং, কিন্তু টপে কোনো ওরকম সিপেজ বা ওই রকম কিছু নেই। অনেকেই চায় টপ ফ্লোর না নেওয়া, অনেকে অ্যাভয়েড করেন, আবার অনেকে টপ ফ্লোরই প্রেফার করেন। তো তাদের জন্য যারা টপ ফ্লোর প্রেফার করেন বা যারা প্রেফার করেন না তাদেরকেও বলছি, ফ্লোরে কিন্তু কোনো সিপেজ বা ওরকম ধরনের কিছু দেখতে পাবেন না। এটা যদি আমি ওয়াশরুম ছেড়ে যদি সিলিং দেখাই, সিলিংয়েও কিন্তু তাই। তো এই হলো ওয়াশরুমটা, ঠিক আছে, অ্যাটাচ টয়লেট। আর রুম থেকে ভিউটা দেখিয়ে দিই, এই দেখুন এখানেও দারুণ হাওয়া, বুঝতেই পারছেন সেটা পর্দা থেকে। এটাও ইস্ট ফেসিং, পুরোটা ইস্ট ফেসিং ফ্ল্যাট আপনাদের, মানে এটা পাচ্ছেন। আর এটার সাথে একটা ওয়ার্ড্রোবের একটা জায়গা রয়েছে, যেটা আরও দুটো রুমেও ছিল, এটাতেও আছে দেখতে পাচ্ছেন। এখানে ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে আপনার কোনো স্পেস এক্সট্রা খেয়ে নেবে না। তো এই পোর্শনটা আপনি ওয়ার্ড্রোব রাখলে আপনি পুরোটা ইউজ করতে পারবেন, অন্যান্য ফ্ল্যাটে যেটা থাকে না ওয়ার্ড্রোবের স্পেসটা, তো এখানে আপনি পাবেন। আর এটার সাথে কোনো পার্কিং স্পেস নেই। আর এর দামটাও বলে দিই আপনাদের, যেহেতু পার্কিং স্পেস নেই তার জন্য যে প্রাইস উনি রেখেছেন, ওনা এখানে 3BHK উইথ পার্কিং মোটামুটি 62-60 এইরকম বাজেটে আছে অ্যাভেলেবেল। যেহেতু এটাতে পার্কিং নেই, ওনার এই ফ্ল্যাটটা মোটামুটি আপনার 50-52 বলতে পারেন, মানে 52 উনি রেখেছেন, তো অ্যাপ্রক্স আপনি 50 অবধি এক্সপেক্ট করতে পারেন পেয়ে যাবেন এই ফ্ল্যাটটা। তো এই হলো সম্পূর্ণ ফ্ল্যাটটা। আরও যদি কিছু কোয়ারিজ থাকে অবশ্যই জানাবেন, এবং এটা রেডি টু মুভ। তো যদি কেউ দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা ড্রিম হোম রিয়েলিটিতে এই প্রপার্টিটা দেখছেন, আর আমার নাম অমিত। আরও যদি কিছু কোয়ারিজ থাকে অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, এবং প্রজেক্টটা বলেই দিলাম কোথায় রয়েছে, জোকাতে, জোকা মেট্রোর একদম কাছেই, মেট্রো স্টেশন থেকে জাস্ট 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই আপনি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ। আর যেহেতু ফ্ল্যাটের সাথে পার্কিং নেই, পার্কিংয়ের ব্যবস্থাটাও বলে দিই আপনাদের। আজকে তো আজকাল প্রত্যেকের কাছেই কম বেশি গাড়ি থাকে, তো যদি কেউ কিনতে ইন্টারেস্টেড থাকেন, এখানে 4-5 কিংবা ম্যাক্সিমাম 6 লাখের মধ্যে আপনি পার্কিং পেয়ে যাবেন। তো যদি কেউ এই 52 লাখের ফ্ল্যাটটা যদি কেউ নিতে চান, নেগোসিয়েট অবশ্যই হবে এটাতে, এমন নয় কি 52 ফিক্স রেট, সেটাও নয়। তো 50 অবধি আপনি এক্সপেক্ট করতে পারেন, ট্রাই করবো এই অ্যামাউন্টে করানোর। আর পার্কিংটা অ্যারেঞ্জ করে দেবো, এখানে অনেকে বিক্রি করতে চাইছেন পার্কিং, সেটাও আপনারা পেয়ে যাবেন। এখানে দু রকম পার্কিং রয়েছে, একটা কভার্ড পার্কিং, একটা ওপেন পার্কিং, আর একটা মেকানিক্যাল, সরি, 3 রকম পার্কিং রয়েছে আর কি। তো এইরকম আপনি পেয়ে যাবেন, আর বাকি ডিটেলস তো আপনাদেরকে বলেই দিলাম। আর এখানে আমাদের ব্রোকারেজ চার্জেস আছে 2%, যে অ্যামাউন্টে ডিল হবে তার উপর 2% আমাদের ব্রোকারেজ চার্জেস আছে। ধন্যবাদ। তো এটা হলো ক্লাব হাউস, আমরা এখন ক্লাব হাউসের মধ্যে রয়েছি। এই দেখুন, এটা আমি জীবনে কোনোদিন খেলিনি, তো বাচ্চাদের খেলতে দেখেছি এইভাবে এইভাবে ফুটবলের মতো গোল করার। এনিওয়েস, আর এটা একটা ক্লাইম্বিংয়ের একটা খুব সুন্দর করা রয়েছে পোর্শন, বাচ্চাদের জন্য তো খুবই ভালো। এই যে খুব সুন্দর, আর ভেতরটা চলুন, ভেতরটা তাস বা অন্য কিছু যদি কেউ খেলতে চায় সেই জন্য করা রয়েছে। আর জানি না কী কী পোর্শনের ব্যবহার, তবে এই পোর্শনটা থাকে অনেক জায়গায় দেখেছি, অনেক ক্লাব হাউসে অনেক জায়গায় দেখেছি। আর টোটালটা হচ্ছে এয়ার কন্ডিশন, ঠিক আছে। আর বাইরেটা যেটা রয়েছে, টিটি রয়েছে একটা,
আর এখানে ক্যারাম বোর্ড রয়েছে। আর এখানে চেস রয়েছে একটা, তো যারা এখানে থাকবে অবশ্যই তারা এনজয় করতে পারেন এই পুরো পোর্শনটা। এদিকটাতে একটা চিলড্রেন্স এরিয়া রয়েছে, সেটাও দেখাবো আপনাদেরকে। আর সামনে একটা কমিউনিটি হল আছে, এগুলো পোর্শনটা। এখন আমরা জিমের মধ্যে ঢুকে গেছি। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, একটা ক্লাসিক জিম দেখতেই পাচ্ছেন। তো নর্মালি যেরকম সোসাইটিতে থাকে, কমপ্লেক্সে থাকে, তো সেরকম টাইপেরই, কিন্তু আপডেট ভার্সন জিম। তো যারা এই ফ্ল্যাটে বা এই সোসাইটিতে রেন্টে থাকবেন কিংবা পারচেস করবেন, শুধুমাত্র তারা ইউজ করতে পারবেন। যা যা মডার্ন অ্যামেনিটিস থাকে সেগুলো সবই রয়েছে, দেখতে পাচ্ছেন সবটা। এটা হলো পুরোটা জিম এবং সুন্দর মিরার। ওয়াও, মোটিভেশনাল সব জিনিসপত্র পেয়ে যাবেন এখানে, এবং ডাম্বেল থেকে শুরু করে এদিকে ট্রেডমিল, টুইস্টার, কী নেই এখানে, কী নেই, খুব সুন্দর করে মেনটেন করা এই যে। আর জিম করতে করতে রোড ফেসিং ভিউও রয়েছে খুব সুন্দর, এই যে একদম ডিএস রোডের ওপরে যেহেতু অসাধারণ ভিউ। আর সুইমিং পুলটা তো অসাধারণ, যখন আপনারা সুইমিং পুল দেখবেন দেখাবো, সুইমিং পুলটা সত্যি অসাধারণ লাগবে। চলুন এবার সুইমিং পুলের দিকে যাওয়া যাক। তো এই যে সুইমিং পুল, দোষের মধ্যে সুইমিং পুলে এখন জল নেই। কি হলো, জলটা বের করে দিয়েছে? ট্রিটমেন্ট হচ্ছিল। আচ্ছা, পরিষ্কার হয়েছে, ক্লিনিং হওয়া। তো সত্যি সুইমিং পুলটা আমি নিজে দেখেছি, অসাধারণ, জাস্ট অসাধারণ। এত দূর অব্দি যদি জল থাকে আর পুরোটা ভর্তি, বুঝতে পারছেন, একদম এই রোড, মেন রোড পাশেই পুরো এই প্রজেক্ট G+15। আর এখানে সুইমিং পুল সাথে ক্লাব হাউস অ্যামিনিটিস সবটা। আর এখানে একটা চিলড্রেন্স প্লে এরিয়া মতো রয়েছে ছোটো, যারা ছোটো বাচ্চা তাদের জন্য এই পোর্শনটা। এবং তার সাথে একটা কমিউনিটি হল আছে, বেশ সুন্দর বড়। তো এবার চলুন কমিউনিটি হলটা একবার দেখা যাক। খোলা আছে হলটা? ওয়াও, আমি তো দেখেছি আগে, তো এবার আপনাদের জন্য বেশ বড় কমিউনিটি হল। টোটাল মানে ফ্লোরটায় এয়ার কন্ডিশন রয়েছে, এই যে এখান থেকে যদি দেখেন পুরোটা পুরোটা বেশ একটা বড় জায়গা। এবং এর সাথে ওয়াশরুম তো আছেই, এটা খোলা আছে? হ্যাঁ, এটা হচ্ছে কিচেন, লাইট আছে। হ্যাঁ, ওয়াও, তো এই হচ্ছে কিচেনের পোর্শনটা, লাইটটা বন্ধ করে দিই, ব্লিং করছে। আর এই হচ্ছে পুরোটা, পুরো কমিউনিটি হলটা, স্পেসটা দেখতেই পাচ্ছেন। তো কোনো অনুষ্ঠান হলে আপনারা এটাকে ইউজ করতে পারবেন, শুধুমাত্র তাদের জন্য যারা এই সোসাইটিতে থাকবেন, রেন্টে হোক কিংবা নিজেরা পারচেস করে হোক। তো অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না যদি কারোর পছন্দ হয়ে থাকে। এখানে রেন্টে ফ্ল্যাটস অ্যাভেলেবেল রয়েছে, সেলেও ফ্ল্যাটস অ্যাভেলেবেল রয়েছে। যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।